প্রথমবার মতো বৈদ্যুতিক গাড়ি বাজারে আনলো চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি, যার দাম জনপ্রিয় কোম্পানি টেসলার মডেল 3 এর চেয়েও কম। প্রতিষ্ঠানটির সিইও লেইজুন জানান, দেশটিতে গাড়িটির দাম হবে প্রায় 2,16,000 ইউয়ান বা $30,000। SU7 নামের এই গাড়িটির সর্বনিম্ন ড্রাইভিং রেঞ্জ 700 কিলোমিটার। তীব্র প্রতিযোগিতামূলক এই বাজারে লোকসানে বিক্রির কথাও জানান তিনি। গাড়িটি বাজারে আনার 27 মিনিটের মধ্যে 50,000 অর্ডার ছাড়িয়েছে বলেও জানায় সংস্থাটি। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।